ওইভাবে। হাই আপু, স্বর্ণ ছ আপু, কেমন আছেন আপনি? জি আমিও ভালো আছি। আপনার এত সুন্দর নাম, কে রাখলো বলেন তো? এটা স্বর্ণ নাম মূলত হচ্ছে আমার বাবা মায়ের দেয়া, আর হচ্ছে সোয়া মিডিয়াতে এসে যোগ হয়েছে। মিডিয়াতে এসে যোগ হয়ে গিয়েছে? আচ্ছা আচ্ছা, তো বর্তমানে আপনি কি মিডিয়ার সাথে জড়িত আছেন? হ্যাঁ, আমি বর্তমানে মিডিয়াতে জড়িত আছি, আর আমি প্রথম আমার পদার্পণ হচ্ছে মিডিয়াতে, প্রথম কাজ হচ্ছে একটু সিনেমা দিয়ে, সেটার ডিরেক্টর ছিলেন হচ্ছে মাসুদ আজাদ। জি, উনি আমাদের শুটিং সম্পূর্ণ হয়নি যেটা হয়েছে, তারপরে উনি করোনার কারণে মারা গিয়েছে, তো এখন শুটিং বন্ধ, কাজ হয়নি। ওইখানে কি মূল ক্যারেক্টারে ছিলেন আপনি? হ্যাঁ, মেইন ক্যারেক্টারে ছিলাম। আচ্ছা আচ্ছা, অভিনয় জগৎটা কেমন লাগে আপনার কাছে? অভিনয় জগৎ আমার ছোটবেলার স্বপ্ন, যে আমি ভালো অভিনয় করি। আমি একজন নায়িকা হতে আসিনি, আমি আসছি একজন অভিনেত্রী হতে। আপনি নায়িকা, মানে আপনি নায়িকা হতে আসেননি? না, আমি আসছি একজন শিল্পী হতে। জি, অভিনেত্রী। আর আমার পরিচয় হচ্ছে এই মিডিয়াতে, আমি হচ্ছে এই বিক্ষোভ সিনেমার যে ডিরেক্টর কাম প্রডিউসার শেখ দিদারুল ইসলাম দিদার, উনি আমার মামা। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আমার পরিচয়। এমনিতে হোম ডিস্ট্রিক্ট কোথায় আপনার? আমার হোম ডিস্ট্রিক্ট খুলনা। খুলনাতে? মিডিয়ার সাথে এখন টোটাল কত বছর হয়েছে যুক্ত হয়েছেন? বেশি দিন হয়নি, 2 বছর। 2 বছর, মানে যখন করোনা শুরু হচ্ছে তার পরবর্তীতে? জি, মানে এরকম মহামারীর সময় আপনি নতুন একটা প্ল্যাটফর্মে আগমন করাটার বিষয়টা কি ছিল? হ্যাঁ, মহামারী তো বলে আসেন। হ্যাঁ অবশ্যই, এখন এসে গেছে, এর জন্য তো সারা বিশ্ব হ্যাঁ প্রভাবটা পড়েছে। হ্যাঁ, সে বিষয়ে আমার কিছু বলার নেই, এটা ভাগ্যে ছিল। এখন তো মহামারীর কোনো চাপ নেই, আমরা কাজ করছি, আর নেক্সট আবার কাজ শুরু করছি। আমি এই বৈশাখী চ্যানেলে সাজ্জাদ হোসেন দুদুল ভাইয়ের সাইবেরি নাটকে আমি কাজ করেছি। আচ্ছা আচ্ছা, বর্তমানে কাজ করেছেন না রানিং চলছে? করেছি, ওটা বৈশাখী চ্যানেলে চলে, রানিং চলছে না? চলছে না, এখন জমিদার বাড়ি, নেক্সট হয়তো ওটা কাজ করবে। আচ্ছা, এই নাটক ছাড়া আর কি কি ছবি কাজ করছেন বলা যাবে কি? কাজ আছে তিনটা, কিন্তু এই মুহূর্তে আমি বলতে পারছি না। আচ্ছা, ওটা রানিং চলছে না? আচ্ছা, ব্যক্তিগত জীবন সম্বন্ধে কিছু বলতে চান আপনি? ব্যক্তিগত জীবনে ম্যারিড অনেক ভালো আছি, আর ম্যারিড পারসন না, আমি পড়াশোনা করছি। আচ্ছা আচ্ছা, আর এই হ্যাঁ, মানে এখনো পড়াশোনা চালিয়ে যাচ্ছেন? এটা কোথা থেকে, খুলনা থেকে নাকি ঢাকা? খুলনা থেকে। মানে ফ্যামিলি সাপোর্ট দেয় আপনি অভিনয় করতে? আমার আব্বু আম্মু অনেক সাপোর্ট দেয়, এবং আমার যারা আছে আত্মীয় স্বজন, আমার যখন টিভিতে নাটক চলেছে আমার এলাকার সবাই কিন্তু দেখেছে। সবাই দেখেছে? আমার আব্বু কিন্তু একজন টিচার আর মুক্তিযোদ্ধা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমি ফ্যামিলি থেকে অনেক সহযোগিতা পাচ্ছি দিয়ে এসে। আর ভাই বোনের দিক থেকে আপনি? ভাই বোনের দিক থেকে আমরা, আমি একা বোন। আচ্ছা আচ্ছা, সবকিছু মিলিয়ে পরিবারের সাপোর্ট আছে বিধায় আপনি অভিনয় জগতে আসতে পেরেছেন বা অভিনয় করছেন? এখন তো বর্তমানে এফডিসির ভেতরে আছেন। আচ্ছা, এখানে মানে আসার মূল কারণটা কি ছিল? মূল কারণটা হচ্ছে নিপুণ ইলিয়াস কাঞ্চন প্যানেলকে আমি সবসময় সহযোগিতা করতে চাচ্ছিলাম এবং চাইছি, তাদের পাশে ছিলাম। আর আমি হয়তো এবার ভোটার না, আমি এদেরকে সাপোর্ট, মানে সাপোর্ট দিয়েছেন কিন্তু ভোট দিতে পারেননি। ইনশাআল্লাহ আমরা দোয়া করি সামনে আপনি ভোট দিতে পারবেন, এই হচ্ছে ব্যাপার। এমনিতে আপনি ছবি বা টিভি নাটক ছাড়া কি ইউটিউবে কোনো ধরনের কন্টেন্ট করে থাকেন, শর্ট ফিল্ম বা মিউজিক গান এরকম কিছু করেন? না, ইউটিউবে। আচ্ছা, এগুলো অফার পেয়েছেন বা? পেয়েছি অনেক, কিন্তু আমার ভালো লাগেনি। এগুলো ভালো লাগে না? ভালো লাগে, কিন্তু গল্প যখন শুনি, হিস্টোরি, হিস্টোরি যখন শুনি তখন মনে হয় যে এটা করা ঠিক না, আমি চাই একটা সুন্দর গল্প দিয়ে আমি সামনে আগাতে। আচ্ছা আচ্ছা, মানে একটু উল্টা পাল্টা থাকে এরকম? হ্যাঁ, মার্জিত একটা কাজ চাই। আচ্ছা, সেটা না হলে না করে। আচ্ছা, যেই কাজগুলো করেছেন এতে করে দর্শকের কতটুকু সাপোর্ট পেয়েছেন মনে হয় আপনার? ইনশাআল্লাহ ভালো। হ্যাঁ, সবার দোয়া আছে আমার সাথে, ইনশাআল্লাহ ভালো পেয়েছি। আচ্ছা আচ্ছা, আর সে পর্যন্ত তো এখনো হয়নি না, হলে তো হ্যাঁ অবশ্যই বলতে পারতাম। তারপরে মনে হচ্ছে যে ভালো কিছু হবে। যাক, আমরা শুভকামনা রাখছি যে আপনার ভালো কিছু হোক, আপনি ভালো কিছু করে এগিয়ে যান। আচ্ছা আপু, আপনার ব্যক্তিগত লাইফ নিয়ে চিন্তা ভাবনা কি? আমার এই অভিনয় জগৎ নিয়ে চিন্তা ভাবনা আছে, আর ব্যক্তিগত অভিনয় তো সারা জীবন চলবে না, যতটুকু থাকবে তারপরে আমি দেশের বাইরে সেটেল হতে। দেশের বাইরে? দেশের বাইরে সেটেল হতে চাচ্ছেন কেন? আমাদের মাতৃভূমি ছেড়ে আপনি অন্য দেশে চলে যাচ্ছেন? এনজয়, জাস্ট এনজয়। দেশকে ভালোবাসেন না?
কান্ট্রি। তো দেশকে ভালোবাসলে তো দেশের জন্য কিছু করতে হবে। হ্যাঁ করব। দেশের জন্য কি করার ইচ্ছা আছে? দেশের জন্য ভালো ভালো কাজ করার ইচ্ছা আছে, গরিব দুঃখীর পাশে দাঁড়ানোর ইচ্ছা আছে। গরিব দুঃখীর পাশে দাঁড়ানোর ইচ্ছা আছে। এছাড়া আর কি ইচ্ছা আছে? কলেজে রীতিমতো যাতায়াত হয়? এখন হচ্ছে না, এখন ঢাকা তিন পড়েছি তো, আর এই কয় বছর দু বছর তো করোনার জন্য সবই বন্ধ ছিল, অনলাইনে ক্লাস চলছে। আচ্ছা আপু একটি পার্সোনাল কোশ্চেন, এটা হচ্ছে আপনি দেখতে খুব সুন্দর কিউট, তো আপনার কলেজের কোনো স্টুডেন্ট বা কোনো ছেলে আপনাকে কখনো কি প্রেমের প্রপোজ করেছে? এটা কেমন বললেন, প্রেমের প্রপোজাল তো অনেকে থাকে, অনেক সময় অনেকে করে, তারপরে অ্যাভয়েড করে চলতে হয় যেহেতু ফিউচারটা অন্যদিকে চলে আসছে, এখন প্রেমে এঙ্গেজ হতে যাচ্ছে। তো আচ্ছা ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনার নামটা যেন কি আর কি বলছেন? স্বর্ণচোয়া। স্বর্ণচোয়া খুব চমৎকার একটি নাম। দর্শক আমরা শুনছিলাম স্বর্ণচোয়ার।